এখন কিন্তু অনেক অল্পতেই অনেকে ব্যাক পেইন বোধ করেন আর যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাদের কিন্তু ব্যাক পেইনের ঝুঁকি অনেক গুণে বেড়ে যায় Back pain is a very common problem worldwide. Among back pain is also a book, a cook, a manushi problem. Like adult, have a back pain tag banana, you know, Pashawabi. Even back pain is a number of people who are painkiller Katsi. Babsi of the Behi Bosaka Karana back pain tarsa. Eh, so it is not Bosaka Karana Arsana. It's a back pain, a painkiller Kazanakane. Back pain dictahobe, can opera bone joint tape, enough fluid nine. Can opera bonta, enough turi hotsena, body generation hotsena. তাহলে আমরা ব্যাক পেইনের সমাধান পেয়ে যাব বোনে যে ফ্লুইডটা এটা হচ্ছে ফ্যাট তো ফ্যাট আমরা তো হেলদি ফ্যাট খাই না আমরা খাচ্ছি হচ্ছে যে বার্ন ফ্যাট ডিফেক্টিভ ফ্যাট আমাদের সঠিক মাছের তেল মাংসের ফ্যাটি পার্টটা যেটা আমরা সবসময় অ্যাভয়েড করতে চাই ডিমের কুসুমটা তাহলে হেলদি ফ্যাট এসে হেলদি ফ্লুইড তৈরি করবে তাহলে আমরা জয়েন্ট নিয়ে আর সমস্যাগুলো অনেক কেটে যাবে তার উপরে মিনারেল যে মিনারেলটা আমাদের বোন তৈরি করে সেই মিনারেলটা আমরা এনা পাচ্ছি না আমরা যদি সব কিছু প্রসেস করে খাই আমাদের মিনারেল ডেফিসিয়েন্সি হবে আমাদের ডাইজেশন সমস্যা শুরু হবে তখন আমাদের আর হেলদি বোন তৈরি হবে না আরেকটা ব্যাপার আমাদের বোন ভালো তৈরি হওয়ার জন্য জয়েন্ট ভালো তৈরি হওয়ার জন্য একটা মিনারেল যেটা বলছি মিনারেল আমাদের শরীরে অ্যাবজর্ব হয় লার্জার ইন্টেস্টাইনে এবং লার্জার ইন্টেস্টাইনতে আমরা বেশিরভাগ মানুষ কনস্টিপেটেড আমি দেখেছি যে মানুষটা কনস্টিপেটেড আমার পেশেন্ট যেটা কনস্টিপেটেড সেই পেশেন্টটাকে দেখছি তার ব্যাক পেইন তার কারণ কনস্টিটিউশন মিনারেল দূষণটা কমিয়ে দেয় অনেক পেশেন্ট যারা এই ধরনের সমস্যা ভুগছে আপনারা একটু প্রোভাইড এনজাইম নেন যাতে বাউল ক্লিয়ার হয় আর ম্যাগনেসিয়াম একটা মিনারেল পাওয়া যায় ম্যাগনেসিয়াম খেলেও আপনার শরীরে আবার বোনটা সঠিক পানি পাবে বোনটা অন্যান্য মিনারেলটাকে অ্যাবজর্ব করবে বোনের জয়েন্টগুলো ব্যথাগুলো কমে যাবে আর একটা সহজ কাজ আছে সেটা হচ্ছে যে হলুদ নিয়মিত ভাবে হলুদের চা খাবার যেটা বলা হয় গোল্ডেন স্পাইস ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত এখন খুব বেশ যেটা ইন্ডিয়াতে ছিল বহু বছর ধরে এখন সারা ওয়ার্ল্ডে গোল্ডেন স্পাইস টিটা খুবই ফেমাস এখন এই যে হলুদের চাটা যদি খান একটু ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ দিয়ে বেশ পাওয়ারফুল ইনস্ট্যান্টলি উইদিন পেইনটা কমে যাবে উইদিন সার্টেন টাইম তাহলে আপনাকে পেইন কিলোর উপর ডিপেন্ড করতে হবে না আমি সামারি করছি হলুদের চাটা খাবেন ম্যাগনেসিয়াম পিলটা নেবেন মেক শিওর দ্যাট নো কনস্টিপেশন এরপর দেখতে হবে যে মেক শিওর আমরা হেলদি ফ্যাট খাচ্ছি হেলদি ফ্যাটের যদি আমরা অ্যাভয়েড না করি হেলদি ফ্যাট প্রয়োজন বেশি দরকার নাই কম প্রয়োজন কিন্তু আমরা হেলদি ফ্যাট খাচ্ছি না অনেক ক্ষেত্রে এটা যেন আমরা না করি